প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এবার গ্রেপ্তার হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, এ নিয়ে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এদিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক হুইপ, কি শাস্তি হবে তার, এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন। অন্যদিকে খালেদা জিয়ার জামিন না পাওয়ার যে রহস্য উদ্ঘাটন করলেন রুহুল কবির রিজভী। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন নুসরাত হত্যা মামলার রায় হচ্ছে, ফেঁসে যাচ্ছে যেসব বড় নেতারা, বিস্তারিত জানাবো ভিডিওতে। এবারে বিস্তারিত, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেফতার। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গ্রেফতারের পর একই দিন দলটির আরেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুই দিন আগে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এই পর্যন্ত কেন্দ্রীয় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করল পুলিশ। মুক্তিযোদ্ধা মেজর হাফিজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার এস এম শামীম। তিনি বলেন, 26 নভেম্বর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খান মুঠোফোনে যুগান্তরকে জানান, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ আমাকে ফোন করে জানিয়েছে যে তার স্বামীকে পুলিশ আটক করেছে। হাইকোর্ট থেকে বের হওয়ার পরই তাকে আটক করা হয়। তাকে কোথায় নেওয়া হয়েছে তাও জানে না পরিবার। এর আগে সকালে সুপ্রিম কোর্টের ফটক থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান যুগান্তরকে বলেন, খায়রুল কবির খোকনকে হাইকোর্টের সামনে থেকে আটকের পর শাহবাগ থানায় নিয়ে আসা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির 500 নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি ইতিমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খায়রুল কবিরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে জানান ওসি। এই বিষয়টি ডিবি পুলিশ দেখবে বলে জানান আবুল হাসান। খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করে বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে কেন আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এস এম শামীম গণমাধ্যমকে বলেন, খোকনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে, এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার রাতে গ্রেফতার হন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তাকে একই মামলায় গ্রেফতার দেখানো হয়। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 500 জনকে আসামি করা হয়েছে। দুর্নীতির আরও তিন মামলায় সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ। জাতীয় সংসদের বিএনপির সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে দুদকের করা আরও তিন মামলায় অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। নিম্ন আদালতের দেয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও আইনজীবী কে এম রহমান। পরে আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, এক মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ বুধবার দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আরও তিন মামলায় 4 সপ্তাহের রুল জারি করে নোটিশ প্রাপ্তির 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। তিনি আরও জানান, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ গত 23 সেপ্টেম্বর 4 শুনানি শেষে তাকে একই ধরনের মোট 20টি মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন।
এর মধ্যে এখনও পর্যন্ত মোট 4 মামলায় তার অব্যাহতির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। ঘটনার বিবরণী উল্লেখ করে আমিন উদ্দিন মানিক জানান, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার জন্য 2006 ও 2007 অর্থবছরে বরাদ্দ ত্রাণের 30 টন চাল আত্মসাত করার অভিযোগে দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়ারদার বাদী হয়ে 2009 সালের 25 জুন বানারীপাড়া থানায় 3টি মামলা করেন। পরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াজিদ আলী গাজী তদন্ত করে 2012 সালে গত 1 আগস্ট সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালসহ প্রত্যেক মামলায় দুইজন করে আসামি শ্রেণীভুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সরকারের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আওয়ামী সরকার গঠনতন্ত্র প্রতিষ্ঠানকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকার প্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না, তারাই বেগম খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, আজও দেশনেত্রীর জামিন না হওয়ায় সরকারের সুদূরপ্রসারী ঘটনাবর্তের অংশ। দেশের জনগোষ্ঠীর আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেয়ায় বাংলাদেশ এখন আশঙ্কা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড হয়ে উঠেছে। তিনি বলেন, বেগম জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ এবং অগ্রগামী। বেগম জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিএনপি নেতাদের গ্রেফতার ও তাদের নামে মামলা হওয়ার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির এই নেতা বলেন, দেশের বিরোধী শক্তিকে জর্জরিত করার জন্য সরকার সব শক্তি নিয়োগ করেছে। সরকারের দুর্নীতি হাতের হিংস্রতা ও মুহূর্তে চরম আকার ধারণ করেছে, তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশু রাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ উচ্চ আদালতের ফটক থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গত পরশু রাতে ঢাকার বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের ঘটনারও আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুসরাতের ভিডিও ছড়ানোর ওসি মোয়াজ্জেমের 8 বছরের কারাদণ্ড। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের 8 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশামস জৌগলুল হোসেন এই রায় ঘোষণা করবেন। এতে করে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম রায় ঘোষণা করা হলো। এর আগে গত 20 নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 28 নভেম্বর দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশামস জৌগলুল হোসেন। এ মামলায় 12 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গত 17 জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশামস জৌগলুল হোসেন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 27 জুন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 16 জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক পিবিআই এর প্রতিবেদন আমলে নিয়ে 27 মে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত 15 এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল আদালত তার জমানবন্দি নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 16, 26, 29 ও 31 ধারায় করা অভিযোগটি পিটিশন হিসেবে গ্রহণ করেন। পরে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। চলতি বছরের গত 27 মার্চ নুসরাত জাহান রাফিকে শ্রেণীকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এমন অভিযোগ উঠলে দুইজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। এ সময় ওসি নিয়ম ভেঙে জেরা করেন এবং নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেওয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যতার বিষয়টি স্পষ্ট হয়। ভিডিওতে দেখা যায় থানার ওসির সামনে অঝরে কাঁদছেন নুসরাত জাহান রাফি। সেই কান্নায় ভিডিও করেছেন সোনাগাজী থানার ওসি।
নুসরাত তার মুখ দুই হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। তাতেও ওসির আপত্তি, বারবার মুখ থেকে হাত সরাও, কান্না থামাও বলার পাশাপাশি তিনি এও বলেন, এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে। মামলায় অভিযোগ করা হয়, ওসি মোয়াজ্জেম অনুমতি ছাড়া নিয়ম বহির্ভূতভাবে নুসরাতকে জেরা এবং তা ভিডিও করেন। পরে এই ভিডিও ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আরও দেখা যায়, ওসি মোয়াজ্জেম অত্যন্ত অপমানজনক ও আপত্তিকর ভাষায় নুসরাতকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। নুসরাতের বুকে হাত দিয়ে অশ্লীলতাহানি করা হয়েছে কিনা এমন প্রশ্নও করতে শোনা যায় ওসি মোয়াজ্জেমকে। অধ্যক্ষের নিপীড়নের ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বিএনপি নেতাদের কি মিথ্যা অপবাদে আটকাচ্ছে, কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।